الأخبار؟ السلام عليكم. وعليكم السلام ورحمة الله. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. كم الناس شباب؟ السلام عليكم. الحمد لله مو بحال اسي. السلام عليكم স্যার। وعليكم السلام ورحمة الله. আজকে তোমাদের আব্দুল মালিক স্যারের পরিবর্তে আমি ক্লাস নেব, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে এখনো 1 মিনিট সময় বাকি আছে, ক্লাসের সময় হলে আমি ক্লাস শুরু করব। তার আগে তোমাদের বলে দিচ্ছি, তোমরা পাঠ্য বই 94 পৃষ্ঠা বের করে নিবা। তো সবাই মিউট করে নাও, প্রত্যেকে মিউট করে নাও, আমি এখন ক্লাস শুরু করব। প্রথমে আর্মপুরি ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, তো সবাইকে আজকে ইসলাম শিক্ষা ক্লাসে স্বাগতম। আচ্ছা, এরপরে তোমাদেরকে একটা লেখা পড়তে দেবো। প্রথমে দেখো তো, এটা দেখা যাচ্ছে এখানে কি লেখা আছে, একজন একটু পড়ো তো। জাহিদ স্কুলে যাওয়ার পথে একটি বাসা দেওয়ালে লেখা দেখো, তাতে লেখা আছে, এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। আচ্ছা, বাক্যটা কি ঠিক আছে? না স্যার, ঠিক নাই। না স্যার, এখানে কি ভুল হয়েছে বলতে পারবা? কমা নড়াচড়া হয়েছে। এই কমাটাকে কি বলা হয় বাংলাতে? এই যে কমা, তারপরে যে এখানে একটা দাঁড়ি আছে, তারপরে এখানে যে কোলন আছে, এগুলোকে কি বলে? বিরাম চিহ্ন। হ্যাঁ, গুড, ধন্যবাদ। এগুলোকে বিরাম চিহ্ন বলে, তাই না? আচ্ছা, তো বিরাম চিহ্নকে আরবিতে বলা হয় ওয়াকফ। বিরাম চিহ্নকে আরবিতে কি বলে? ওয়াকফ। ওয়াকফ বলা হয়। তাহলে আজকে আমরা আলোচনা করব ওয়াকফ সম্পর্কে, ইনশাল্লাহ ওয়াকফ, এবং এর সাথে যদি সময় থাকে গুন্নাহ সম্পর্কেও কথা বলবো। তাহলে আজকের পাঠ পাঠ পরিস্থিতিটা সবাই একটু দেখে নাও, খাতায় একটু লিখে নাও, আর তোমাদের সামনে পাঠ্য বই থাকলে বের করো। সবাই পাঠ্য বই বের করেছো? পাঠ্য বই হ্যাঁ, 94 থেকে 95 পৃষ্ঠা, চতুর্থ অধ্যায়, ওয়াকফ এবং গুন্নাহ সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেই যে আজকের পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো, আমাদের শিখন ফল কি অর্জিত হবে। প্রথমে হচ্ছে ওয়াকফ বা বিরাম চিহ্ন কি তা চিনে আমরা বলতে পারবো। 2 নম্বর হচ্ছে বিরাম চিহ্নে নিয়মিত থামতে পারবো, অর্থাৎ কোথায় থামতে হবে, কোথায় থামা যাবে না, এগুলো আমরা জানতে পারবো। আর গুন্নাহ সম্পর্কে গুন্নাহ এর অর্থ এবং গুরুত্ব বলতে পারবো, আর গুন্নাহের হরফগুলো কি সেটা আমরা বলতে পারবো। তো পাঠ পরিচিতি সম্পর্কে তোমাদের মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তা আজকে আমরা ওয়াকফ এবং গুন্নাহ সম্পর্কে আলোচনা করব। তাহলে আসো আমরা আলোচনা শুরু করি। প্রথমে হচ্ছে ওয়াকফ বা বিরাম চিহ্ন। কোরআন মজিদ শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই চিহ্নগুলোর দ্বারা কোথায় থামতে হবে, কোন জায়গায় কিছুটা শ্বাস নেওয়া যাবে তা নির্দেশ করা হয়েছে।
এই বিরাম চিহ্নকে ওয়াকফ বলা হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ওয়াকফ কাকে বলে, তাহলে তোমাদের ভিডিও অফ রাখো সবাই আর মিউট করে রাখো। আমি তোমাদের প্রশ্ন করার জন্য পরে সুযোগ দেব, কেমন? আমি পড়ানোর পরে তোমাদের প্রশ্ন করার জন্য সুযোগ দেব, তখন যার প্রশ্ন থাকবে সে আনমিউট করে প্রশ্ন করবা। আপাতত সবাই মিউট রাখবে, একদম সবাই মিউট, কেউ আনমিউট করবে না। আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে ওয়াকফ কি? বাংলায় যেমন কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় একটু শ্বাস নেওয়া যাবে, বিরতি দিতে হবে, এগুলো বোঝার জন্য বিরাম চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি আরবিতেও বিশেষ করে কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য আয়াতের মাঝখানে বা শেষে কোথায় থামতে হবে, কোথায় কিছুটা শ্বাস নেওয়া যাবে, এগুলো নির্দেশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে ওয়াকফ বলা হয়। আচ্ছা, ওয়াকফ বা বিরাম চিহ্ন দেওয়ার উদ্দেশ্য কি? ওয়াকফ বা বিরাম চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো একজন আরবি না জানা লোকও যেন বুঝতে পারে, সহজে বুঝতে পারেন কোথায় কতটুকু থামতে হবে আর কোথায় থামলে অর্থ ঠিক থাকবে না। যেমন আমরা উপরে বাক্যটাতে দেখলাম যে এখানে পেশাব করিবেন না করিলে 100 টাকা জরিমানা, আসলে কি হবে? এখানে পেশাব করিবেন না, তাই না? করিলে 100 টাকা জরিমানা, এইটা হবে। কিন্তু একটা কমা একটুখানি সরে দেওয়ার কারণে পুরো বাক্যটার অর্থ কি হয়েছে? ভুল হয়ে গেছে। সেরকম কোরআন শরীফ তেলাওয়াতের সময় যেখানে থামা যাবে না সেখানে একজন থামলো, আর যেখানে থামতে হবে সেখানে থামলো না, তাহলে কি হবে? অর্থ বিকৃত হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। সেই জন্য আমাদেরকে ওয়াকফ বা কোথায় থামা লাগবে কি লাগবে না এগুলো জানা জরুরি। তো প্রথম দিকে কোরআন মজিদে এই চিহ্নগুলো দেওয়া ছিল না। যিনি সর্বপ্রথম এই চিহ্নগুলো ব্যবহার করেন তার নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর। তাহলে কোরআন মজিদে সর্বপ্রথম কে বিরাম চিহ্ন ব্যবহার করেন? আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর। এটা কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে আসো আমরা, হ্যাঁ, তো ওয়াকফ বা বিরাম চিহ্ন রয়েছে কোরআন মজিদে বেশ কিছু। তাহলে কোরআন তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কি ব্যবহার করা হয়? ওয়াকফ বা বিরাম চিহ্ন, বিভিন্ন ধরনের ওয়াকফ বা বিরাম চিহ্ন রয়েছে। প্রথমে হচ্ছে একটা গোল চিহ্ন আছে, তোমরা হয়তো স্ক্রিনশট দেখতে পাচ্ছ, গোল চিহ্ন। এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি? এই গোল চিহ্ন বা এই বিরাম চিহ্নের নাম হচ্ছে ওয়াকফ তাম। যেখানে শুধু এই চিহ্ন থাকে সেখানে আমরা অবশ্যই থামবো, কিন্তু এর উপরে অন্য কোনো চিহ্ন থাকলে সে অনুযায়ী আমরা আমল করব। অর্থাৎ এই গোল চিহ্নের উপরে যদি, হ্যাঁ স্ক্রিনশট দিলে দিতে পারো, তোমরা মোবাইলে সেভ করে রাখবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে যেখানে শুধু গোল চিহ্ন অর্থাৎ শূন্যের মতো যে চিহ্নটা, এটা যদি থাকে তাহলে সেখানে আমরা থামবো। আর এই গোল চিহ্নের উপরে যদি অন্য চিহ্ন থাকে, যেমন লাম আলিফ যেমন লা থাকে, কখনো কখনো মিম থাকে, কখনো সোয়াদ থাকে, বিভিন্ন অন্য ত থাকে কখনো কখনো, তাহলে সেই অনুযায়ী আমরা আমল করব। দুই নম্বর ওয়াকফ বা বিরাম চিহ্ন হচ্ছে মিম। একে ওয়াকফ লাজিম বলে। এই মিম, এই চিহ্নিত ওয়াকফের নাম হচ্ছে ওয়াকফ লাজিম। এই চিহ্নে থামা আবশ্যক, না থামলে অর্থ বিকৃত হয়ে যেতে পারে। তাহলে যেখানে মিম এই চিহ্নটা থাকবে সেখানে অবশ্যই কী করতে হবে? থামতে হবে। যদি না থামে তাহলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ত। এই বিরাম চিহ্নের নাম হচ্ছে ওয়াকফ মুতলাক। ত, এটা আরবি একটা অক্ষর ত। এই চিহ্ন যদি কোনো আয়াতের মাঝখানে বা কোনো গোল চিহ্নের উপরে থাকে তাহলে সেখানে বিরতি দেওয়া উত্তম, অর্থাৎ বিরতি দেওয়া ভালো। উত্তম মানে কি? ভালো। আচ্ছা, এরপরে জিম। এই বিরাম চিহ্নের নাম হচ্ছে ওয়াকফ জায়েজ। জিম, এই চিহ্ন তো বিরাম চিহ্নের নাম হচ্ছে ওয়াকফ জায়েজ। এখানে থামা ও না থামা উভয় অনুমতি আছে, তবে থামাই ভালো। এরপরে হচ্ছে যা। আরবিতে র অক্ষরের পরে যে যা অক্ষর রয়েছে,
এই বিরাম চিহ্নের নাম হচ্ছে অকফ মুজাওয়াজ, অকফ মুজাওয়াজ, এখানে না থামাই ভালো। আচ্ছা এরপরে হচ্ছে সাদ, এই বিরাম চিহ্নের নাম এবং কাজ, এই বিরাম চিহ্নের নাম হচ্ছে অকফ মুরাক্ষাস, এই সাদ এই বিরাম চিহ্নের নাম হচ্ছে অকফ মুরাক্ষাস, এখানে না থেমে মিলিয়ে পড়া ভালো, তবে দমে না কুলাইলে থামা যাবে। তাহলে সাদ চিহ্নিত যেখানে থাকবে সেখানে আমরা কি করব, অবশ্যই থামবো না, সেখানে আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করব, যদি কখনো দমে না কুলাই তাহলে থামতে পারি। কফ, এই চিহ্ন এটা হচ্ছে আরবি কফ অক্ষর, যেটা কলকল করে পড়তে হয়। আচ্ছা এই চিহ্ন যেখানে থাকবে সেখানে থামা বা না থামার ব্যাপারে ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে, তবে না থামাই ভালো, অর্থাৎ থামবে না। এরপরে স্যার এরকম আগে একটা দেখালেন না, ওগুলো আরেকবার একটু দেখান, একটু স্ক্রিনশট নিব। আচ্ছা আবার দেখাবো, একটু পড়ানোটা শেষ করি তারপরে দেখাবো। হ্যাঁ এই যে পৃষ্ঠাটা শেষ হলে আবার দেখাচ্ছি। আচ্ছা এরপরে হচ্ছে কফ আর ফা, ইফ কেফ, আরবি কেফ শব্দের অর্থ হচ্ছে থামো, এই কেফ শব্দের অর্থ হচ্ছে আরবিতে বলা হয় থামো, তো এখানে যদি কেফ কফ আর ফা একসাথে থাকে তাহলে এখানে থামা উচিত, অর্থাৎ এখানে থামতে হবে। এরপরে লাম আলিফ যাব লা, এই লা শব্দের অর্থই হচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে থামা যাবে না, আয়াতের মাঝখানে যদি লাম আলিফ যাব লা এই চিহ্ন থাকে তাহলে থামা যাবে না, তবে আয়াতের শেষে যদি গোল চিহ্নের উপরে থাকে তাহলে থামা যাবে। তো এই হচ্ছে নয়টা চিহ্ন রয়েছে এখানে ওয়াকফের, তো এগুলো হচ্ছে ওয়াকফ সম্পর্কে তো বিবরণ। আচ্ছা আমি এই চিহ্নগুলো আবার দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এখন আমি এখন তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এই চিহ্নগুলো সম্পর্কে, থাকলে তোমরা আনমিউট করে প্রশ্ন করো, শুধুমাত্র যার প্রশ্ন। হ্যাঁ যদি শুধুমাত্র যার প্রশ্ন আছে সে আনমিউট করে জিজ্ঞেস করতে পারো যে কোনটা বোঝোনি, আর যদি বুঝে থাকো তাহলে আমি প্রশ্ন করব তোমাদের। তোমরা একটু পাঠ্য বইয়ে অক্ষ চিহ্নগুলো দেখে নাও, আমি তোমাদের প্রশ্ন করব, দেখি কে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারো। আচ্ছা সময় অ্যান্ড রোজা হাত তুলেছ, হ্যাঁ তোমরা নিজেরাই আনমিউট করতে পারবা, আনমিউট করে প্রশ্ন বলো, কিছু জিজ্ঞেস করবা? হ্যাঁ বলো। আচ্ছা আসসালামু আলাইকুম, ক্লাসে আছি পরে কথা বলবো। আচ্ছা তো দেখি এতক্ষণ যা পড়ালাম কে কে বুঝতে পেরেছো সেটা এখন তোমাদের যাচাই হবে। কোরআন তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কি ব্যবহার করা হয়েছে বলো তো দেখি। কোরআন মজিদ শুদ্ধ তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই চিহ্নগুলো দ্বারা কোথায় থাকবে তো জায়গায় কিছুটা ধ্যান নেওয়া যাবে তা নির্দেশ করা হয়েছে, এই বিরাম চিহ্নকে ওয়াকফ বলে। আচ্ছা যদি সবাই একবারে উত্তর দাও তাহলে তো আমি বুঝতে পারবো না, একজন একজন করে উত্তর দিতে হবে,
আচ্ছা সময় তুমি বলেছো, ঠিক আছে। এরপরের প্রশ্নটা অন্য একজনকে ধরবো, যাকে ধরবো সে উত্তর দিবা। আচ্ছা এবারে উত্তর দেবে, হাত তুলেছে এখানে ইসরাত জাহান মুন, 88 রোল। তুমি আনমিউট করো, তুমি বলো। এখানে একটা গোল চিহ্ন দেখা যাচ্ছে, যে এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি বলো। একে ওয়াকফ তাম বলে, আয়াতের শেষে চিহ্ন থাকে, যেখানে শুধু এ চিহ্ন থাকে সেখানে আমরা অবশ্যই থামবো, কিন্তু এর উপর অন্য কোনো চিহ্ন থাকলে আমরা সে অনুযায়ী আমল করব। গুড, খুব সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা এরপরে আর একজন হাত তুলেছে, তাবাসুম রাহিন, 163 রোল। তুমি আনমিউট করো। আচ্ছা তুমি বলো, এই যে এখানে 3 নম্বর যে চিহ্নটা আছে মিম, এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি বলো। একে ওয়াকফ লাজিম বলে, এরূপ চিহ্ন স্থানে ওয়াকফ করা অবশ্যক, না করলে কোনো 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 ক্ষেত্রে অর্থ বিক্রয় হয়ে হয়ে যেতে পারে। গুড, খুব সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা এরপরে, আচ্ছা এবার প্রথমটা বলবে দেখি এটাকে। আচ্ছা প্রজ্ঞা, 78 রোল। তুমি আনমিউট করো, প্রজ্ঞা শুনতে পাচ্ছো? আচ্ছা প্রজ্ঞা শুনতে পায়নি, ওর মনে হয় সংযোগ দুর্বল হয়ে গেছে। আচ্ছা দেখি, সুহ, সুহ নাম, SUHO, সুহ। তুমি আনমিউট করো, সুহ শুনতে পাচ্ছো? আচ্ছা তুমি বলবা, যে প্রথম যে চিহ্নটা আছে ত, এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি বলো। আচ্ছা সুহ শুনতে পাচ্ছে না, সদ্য বলো তো দেখি, সদ্য আনমিউট করো। স্যার কোনটা বলবো, প্রথমটা, এই যে ত, ত চিহ্ন যেটা প্রথম। একে ওয়াকফ মুতলাক বলে, এরূপ চিহ্নিত স্থানে বিরতি উত্তম। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা এরপরে দেখি তো শেষের দিকে কে আছে। আচ্ছা তাসিম রোল, 274। তুমি আনমিউট করো, তাসিম 274 রোল। তুমি আনমিউট করো, তাসিম শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি মাঝখানেরটা বলো, এই যে এখানে যে জিম দেওয়া আছে, এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি স্যার? আমি এখনই তো জয়েন করলাম, এই জন্য ইয়ে করতে পারছি না। ও আচ্ছা ঠিক আছে, দেখি অন্য কেউ পারে কিনা। এই অন্য কে পারবে, যে কোনো একজন বলো তো দেখি। হ্যাঁ বলো, হ্যাঁ সময় বলো, সময় অ্যান্ড রোজা দুইজন কি একসঙ্গে আছো ওখানে? জি স্যার। আচ্ছা তাহলে রোজা বলবে এবার, সময় একবার বলেছো। মাঝখানেটা, হ্যাঁ একে ওয়াকফে জায়েজ বলে, এখানে থামা ও না থামা উভয় অনুমতি আছে, তবে থামাই ভালো। খুব খুব সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা এরপরে দেখি তো আর কে বলতে পারে। আমি বলবো। কি নাম তোমার? নিফাত। আচ্ছা তুমি কি একবার উত্তর দিয়েছো এর আগে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি 3 নম্বরটা বলো, যা, এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি। একে ওয়াক মুজওয়াজা বলে, এখানে না থামায় ভালো। মুজওয়াজা না, ওয়াকফে মুজাওয়াজ, মুজাওয়াজ। আচ্ছা তবু তুমি চেষ্টা করেছো, তোমাকে ধন্যবাদ। আচ্ছা আর একজন একটু শুদ্ধ করে বলো তো দেখি, কে বলতে পারবে? আমি বলবো। নাম বলো। জারিন তাসনিম। ঠিক আছে বলো। একে ওয়াকফ মুজাওয়াজ বলে, এখানে না থামাই ভালো। আচ্ছা খুব সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। এরপরে আর কয়েকটা আছে। আচ্ছা দেখি তো এটাকে সবার আগে বলতে পারে, জেবা রাইসা, জেবা রাইসা তুমি আনমিউট করো, জেবা রাইসা আনমিউট করো, তুমি প্রথমটা বলবে। জেবা রাইসা শুনতে পাচ্ছো? জেবা রাইসা,
আচ্ছা, জেবা রাইসা শুনতে পাচ্ছে না, দেখি তো অন্য কে আছে। আচ্ছা, হাসিব আল হাবিব, হাসিব আল হাবিব, তুমি বলো দেখি, শুনতে পাচ্ছ তুমি? ক্লাসে আছি, পরে কথা বলো, ক্লাসে আছি। আচ্ছা, এরা কেউ শুনতে পাচ্ছে না, এরা কি ঘুম পাড়তেছে নাকি রে? আচ্ছা, সাইয়েদা সোহা, সাইয়েদা সোহা, শুনতে পাচ্ছো? আর আমি বলতে পারবো কি নাম? ইবতিসাম আবরার, অর্ক। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে প্রথমটা বলো, সদ সদ এই বিরাম চিনার নাম। একে ওয়াকফ মুরাক্ষাস বলেন, না থেমে মিলিয়ে পড়া ভালো, দমে না করলে থামা যায়। ওয়াকফ মুরাক্ষাস বলে, হ্যাঁ, এরফ চিহ্ন না। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে যারা উত্তর দাওনি এখনো, এবার তাদের মধ্যে থেকে কেউ হাত তুলবা। আচ্ছা, হাসিব আল হাবিব, তুমি এখন আনমিউট করেছো, ঠিক আছে, তুমি এটা বলো তো দেখি, দ্বিতীয়টা কফ, এই বিরাম চিহ্নের নাম কি এবং এর কাজ কি বলো। হাবিব শুনতে পাচ্ছো? না, ছেলেটা অলস। আচ্ছা, সুহ হাত তুলেছো, সুহ আনমিউট করো। জি স্যার। হ্যাঁ বলো, তুমি দ্বিতীয়টা বলো, কফ এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি। এখানে থামার ব্যাপারে মত ভেদ আছে, তবে না থামা ভালো। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে নাফিস এহসান লাবিব, রোল 371। হ্যাঁ জি স্যার। বাহ, তুমি তো খুব দারুণ অ্যাক্টিভ রয়েছো। ঠিক আছে, তুমি তিন নাম্বারটা বলো, কফ আর ফা অর্থাৎ কেফ, এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি বলো। স্যার, এখানে থামা উচিত না, থামা উচিত। হ্যাঁ, এখানে থামা উচিত অর্থাৎ থামতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে একদম শেষেরটা বলবে, অনেকে হাত তুলেছো। আচ্ছা, দীপু হাত তুলেছো, দীপু তুমি আনমিউট করো। ইয়েস স্যার। হ্যাঁ, খুব অ্যালার্ট আছো দেখছি। আচ্ছা হ্যাঁ, তুমি বলো, লামালেব জবাল লা, এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি। স্যার, এখানে থামা যাবে না, আয়াতের মাঝখানে থাকলে থামা যাবে না, আর আয়াতের শেষে গোল চিহ্ন এর উপর থাকলে থামা যাবে। গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, যারা উত্তর দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ওয়াকফ সম্পর্কে কি তোমাদের আর কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, ওয়াকফ সম্পর্কে যদি প্রশ্ন না থাকে, তাহলে আমরা এবার গুন্নাহ সম্পর্কে একটু দেখি। কেমন, সবাই মিউট করে রাখো, আমি কিছুক্ষণ পড়াবো, পড়ানোর পরে আবার তোমাদের প্রশ্ন করার সুযোগ দেব, কেমন? আচ্ছা, প্রথমে গুন্ডা, তোমাদের মধ্যে কেউ কেউ আছে, আমিও ছোটবেলায় বাথরুমে গিয়ে গুনগুন করে গান গেয়েছি। মানে হুম 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 করে গুনগুন করে গান গায় না অনেকে? আবার কেউ কেউ পড়াশোনা করতে করতে পাশের রুমে হয়তো আব্বা আম্মা আছে, জোরে গান গাইলে তো শুনতে পাবে, সেই জন্য কি করে, পড়া টেবিলে গুনগুন করে জানালা দিয়ে বাইরে তাকায়, গাছ দেখে পাখি দেখে আর গুনগুন করে গান গায়, তাই না? তো এই যে নাক ব্যবহার করে গুনগুন করে উচ্চারণ করা, এটাকে আরবি ভাষায় বলা হয় গুন্না। নাক ব্যবহার করে উচ্চারণ করাকে আরবিতে কি বলা হয়? গুন্না বলা হয়। কোরআন মজিদ সহিসুদ্ধভাবে তেলাওয়াতের এটাও একটা নিয়ম। আরবি হরফ 29টি, এর মধ্যে গুন্নাহর হরফ হচ্ছে 2টি, মিম এবং নুন। গুন্নার হরফ কয়টি? গুন্নার হরফ 2টি, মিম এবং নুন। আচ্ছা, এই হরফ দুটি যখন তাসদীদ যুক্ত হয়, তখন তার উচ্চারণ স্বরকে নাকের বাঁশির মধ্যে নিয়ে গুনগুন করে উচ্চারণ করতে হয়। গুন্নাহ করা ওয়াজিব, গুন্নাহর স্থলে কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়। কারণ এক আলিফ বলতে কি বোঝায়, এক আলিফ মানে আলিফ, এটা উচ্চারণ করতে যেরকম সময় লাগে, এটা আলিফ একবার উচ্চারণ করতে যেরকম সময় লাগে,
আমরা অনেক সময় আঙ্গুল ভাঁজ করেও দেখে থাকি, অর্থাৎ আমরা যদি সেকেন্ড হিসাব করি তাহলে 4 থেকে 5 সেকেন্ড এই পরিমাণ সময়কে একালিক পরিমাণ লম্বা বোঝানো হয়। তাহলে নুন এবং মিম এই দুটো অক্ষর যখন তাসতে যুক্ত হয় তখন তার উচ্চারণ স্বরকে কি করতে হবে, নাকের বাঁশির মধ্যে নিয়ে অর্থাৎ নাসা গহ্বরের মধ্যে নিয়ে গুনগুন করে উচ্চারণ করতে হবে। গুণনা করা ওয়াজিব, অর্থাৎ কোরআন মজিদ তেলাওয়াতের সময় যদি এই নুন এবং মিম অক্ষরের উপরে তাসদিদ আসে তাহলে সেখানে অবশ্যই গুণনা করতে হবে। ওয়াজিব মানে কি, আবশ্যক, অবশ্যই করা উচিত। আচ্ছা, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, প্রথমে আছে হামজা নুন জের ইন নুন জবরনা ইন, একে কথা বলে কে আনমিউট করে রাখছে দেখি তো, রিমুভ করে দেবো ক্লাস থেকে, বের করে দেবো, একদম আনমিউট করবে না, আমি বলছি যে পড়ানোর পরে তোমাদের প্রশ্ন করার সুযোগ দেবো। আচ্ছা, এখানে প্রথমে রয়েছে হামজা নুন জের ইন নুন জবরনা ইন না, তোমরা একটু আমার সাথে প্র্যাকটিস করো, হামজা নুন জের ইন নুন জবরনা ইন না, বলো আনমিউট করে দিয়ে একজন বলো, সুন্দর হচ্ছে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে আইন মিম জবর আম মিম জবর মা আম মা, তারপরে সামিম পেশ সুম মিম জবর মা সুম মা, আচ্ছা তো এরকম আরো বেশ কিছু উদাহরণ, যেমন সূরা কাসারের প্রথমে কি রয়েছে ইন আছে না, আচ্ছা তো ইন্না মানে কি জানো, ইন্না শব্দের অর্থ কি, ইন্না শব্দ, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, ইন্না শব্দের অর্থ কি নিশ্চয়ই, হ্যাঁ, আর আম্মা শব্দের অর্থ হচ্ছে, আম্মা শব্দের অর্থ হচ্ছে চাচা মামা খালু, চাচা মামা খালু, আমরা ইংরেজিতে যেটা বলি আঙ্কেল, বাংলা অবশ্য চাচা মামা খালু আলাদা শব্দ কিন্তু ইংরেজিতে কি বলা হয়, আঙ্কেল বলা হয়, তাই না, হ্যাঁ, এক আঙ্কেল দ্বারা চাচা মামা খালু সবাইকে বোঝানো হয়, তেমনি আরবিতে আম্মা শব্দ দ্বারা চাচা মামা খালু সবাইকে বোঝানো হয়। এরপরে সুম্মা, সুম্মা শব্দের অর্থ হচ্ছে অতঃপর, মানে তারপর বা অতঃপর এরকম। তো যাই হোক, কোরআন মজিদ তেলাওয়াতের ক্ষেত্রে গুণনার গুরুত্ব অপরিসীম, তা আমরা চেষ্টা করব কোরআন মজিদ তেলাওয়াতের সময় যেখানে যেখানে নুন এবং মিম অক্ষরের উপরে তাসদিদ থাকবে আমরা সেখানে অবশ্যই গুণনা উচ্চারণ করব, কেমন। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম, গুণনা কাকে বলে, একজন একটু বলো তো এখানে কি লেখা আছে, গুণনা কাকে বলে, একজন বলো, একজন বলো, সবাই বললে তো বুঝতে পারবো না, একজন বলো, আমি বলি এসরা, আমি বলতেছি কে বলবে, আচ্ছা জারিন তাসনিম তৈয়বা বলবে, জারিন তাসনিম তৈয়বা বলবে, কুরআন মজিদ সহি শুদ্ধ ভাবে তিলাওয়াতের একটি নিয়ম হলো গুনাহ নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুনাহ বলে। তারপরে গুনাহ এর হরফ কয়টি ও কি কি, গুনাহ এর হরফ 2টি যথা মিম ও নুন, গুনাহ স্থলে কয় আলিফ পরিমাণ লম্বা করতে হবে, এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে, গুড, আচ্ছা এখন আমি তোমাদের, আচ্ছা এতক্ষণ যা পড়ালাম গুণনা সম্পর্কে তোমাদের কি কোনো প্রশ্ন আছে, যদি তোমাদের প্রশ্ন না থাকে তাহলে কিন্তু প্রশ্ন আমি করব, ওকে স্যার, হ্যাঁ ততক্ষণে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, আচ্ছা।
প্রথমে আচ্ছা সবাই একসঙ্গে উত্তর দিবেন, আমি যাকে বলবো সে উত্তর দিবে, শুধু যারা ইতিপূর্বে উত্তর দিয়েছ তারা পরে, আগে যারা উত্তর দাওনি তাদের মধ্য থেকে। অনেকে আনমিউট করছে, সবাই মিউট করো, সবাই মিউট করো। হ্যাঁ গুড। আচ্ছা এবারে কাশফিয়া রোল 10। কাশফিয়া হ্যাঁ তুমি আনমিউট করো, কাশফিয়া শুনতে পাচ্ছ? কাশফিয়া শুনতে পাইনি। আচ্ছা লাবিব রোল 271। লাবিব লাবিব শুনতে পাচ্ছ? না, এরা খুব কম অনুযোগী মনে হচ্ছে। এরপরে দেখি তো আর কি আছে শেষের দিকে, একদম শেষে অদ্রিতা। স্যার আপনি আগে স্লাইডটা একটু দেখান তো। এর আগে স্লাইডটা একটু দেখান তো স্যার, এটারই উত্তরগুলো দেখান, একটু স্ক্রিনশট নিব। উত্তরগুলো দেখোনি এখনো? না স্যার। আচ্ছা স্ক্রিনশট নিইনি। স্ক্রিনশট নাওনি? আচ্ছা আমি তো উত্তরগুলো ডিলিট করে দিয়েছি, ঠিক আছে দেখি আনলো হয় কিনা। হ্যাঁ হয়েছে, ঠিক আছে স্ক্রিনশট তুলে নাও তাড়াতাড়ি। নিয়েছো? আচ্ছা এই পিস্টার গুলো নিয়েছো মূল্যায়ন? ঠিক আছে আচ্ছা। আচ্ছা এবার কিন্তু আমি জিজ্ঞেস করব, যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নাই, জুহাইর মুবতাসিম ইসলাম, জুহাইর মুবতাসিম তুমি আনমিউট করো। জুহাইর মুবতাসিম শুনতে পাচ্ছ? না, এই ছেলেগুলো খুব অলস। মুসাররাত রোল 40। মুসাররাত শুনতে পাচ্ছ? আচ্ছা কে কে উত্তর দিতে চাও হাত তোলো তো দেখি। আচ্ছা তাবাসুম রেহিন আগে হাত তুলেছো, 163 রোল। ঠিক আছে তুমি প্রথম প্রশ্নটার উত্তর বলবা, বন্যা কাকে বলে? তাবাসুম রেহিন বলো। কোরআন মধ্যে সহি শুদ্ধ ভাবে তেলাওয়াতের একটি নিয়ম হলো গুন্না, নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্না বলে। গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে ফারিহা তাসনিম তুমি বলবা, 303 রোল, তুমি আনমিউট করো। তুমি বললা গুন্নাহের হরফ কয়টি ও কি কি? গুন্নাহের হরফ দুইটি, নুন ও মিম। গুন্নাহের হরফ দুইটি, নুন ও মিম। গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে দীপু বলবে, দীপু হাত তুলেছো, তুমি বলো গুন্নাহের স্থলে কয় আলিফ পরিমাণ লম্বা করতে হবে? স্যার গুনার স্থলে কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়। খুব সুন্দর হয়েছে, একটা উদাহরণ দাও তো দেখি বাবা। যেমন ইন্না, একটু এক আলিফ পরিমাণ লম্বা করে বলো। হামজা নুন জবর, আন নুন জবর না, ইন্না। আচ্ছা হামজা নুন জের, হামজা নুন জের, ইন নুন জবর না, ইন না, এইভাবে হবে। ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আর একজন, অন্য একজন, অনেকে হাত তুলেছো এখানে, জারিন তাসনিম তাইবা হাত তুলেছো, তুমি আর একটা উদাহরণ বলো তো কি গুন্নাহর। জি স্যার। হ্যাঁ ও তো ইন না এটা বলেছে, তারপরে আর একটা বলো, অন্য দ্বিতীয়টা বা তৃতীয়টা বলো, অন্য একটা উদাহরণ। আইন আম জবর, আম মিম জমা, আম মা,
আইন মিম জবর আম মিম জবর মা আম মা আবার বলো আইন মিম জবর আম মিম জবর মা আম মা ঠিক আছে খুব সুন্দর হয়েছে আচ্ছা এরপরে আর কেউ উদাহরণ বলবে আনমিউট করো করে বলো অনেকে হাত তুলেছো কে বলতে চাও না হ্যাঁ নাম বলো আগে তাবাসসুম বিহীন আচ্ছা বলো আর একটা উদাহরণ বলো হ্যাঁ মিম পিসুম মিম দেব মাসুম মা গুড খুব সুন্দর হয়েছে আচ্ছা এরপরে দেখি তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারো কিনা হ্যাঁ কোরআন তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কি ব্যবহার করা হয় বলো তো বিরাম চিহ্ন বিরাম চিহ্ন ব্যবহার আচ্ছা তারপরে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে সা এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি আচ্ছা ঠিক আছে এরপরে গুনাহের হরফ কয়টি কি কি আচ্ছা ঠিক আছে তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে এটা একটু সবাই স্ক্রিনশট তুলে নাও ওয়াকফ চিহ্নের নাম ও বিবরণ সহ একটি তালিকা তৈরি করতে হবে পরীক্ষার কোনো রুটিন দেয়নি পরীক্ষা যেদিন প্রশ্ন খাতা প্রশ্ন নিয়ে গেছো হ্যাঁ স্যার কিন্তু রুটিন পাইনি রুটিন দেয়নি তোমাদের যে ক্লাস ক্লাস রুটিন যেটা দেওয়া আছে না গ্রুপে হ্যাঁ স্যার ওইখানে দেখো পরীক্ষা কখন কখন দিবা সে টাইম উল্লেখ করা আছে অথবা তোমার সুবিধা মতো তুমি সময় নিয়ে তোমাদের পরীক্ষার টাইম তো হচ্ছে 2.5 ঘন্টা তাই না জি স্যার 2:30 জি স্যার 2.5 ঘন্টার সময় নিয়ে তুমি প্রতিদিন একটা একটা করে সাবজেক্ট পরীক্ষা দিবা আর যেদিন খাতা জমা দেওয়া লাগবে একবারে সবগুলো খাতা নিয়ে এসে জমা দিবা আচ্ছা স্যার আচ্ছা তোমার বাড়ির কাজটা তুলে নিয়েছো সবাই আচ্ছা ঠিক আছে এখন আমরা আজকে যেটা পড়ালাম এটা আজকে একটু পুনরালোচনা করি আচ্ছা তাহলে একজন একটু বলো তো দেখি ওয়াকফ কাকে বলে বা বিরাম চিহ্ন কাকে বলে কুরআন মজিদ শুদ্ধ তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকারে সবাই বললে তো বুঝতে পারবো না বাবা একটু থামো 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 আচ্ছা এই যে নাহার আছে 45 রোল তুমি আনমিউট করো নাহার শুনতে পাচ্ছো আচ্ছা কে কে উত্তর দিতে চাচ্ছ হাত তোলো তো দেখি আমি এক এক করে পড়া ধরবো প্রথমে আচ্ছা দীপু হাত হাত তুলেছে দীপু আগে আনমিউট করো দীপু হ্যাঁ তুমি বলবা সর্বপ্রথম কে ওয়াকফ বা বিরাম চিহ্নগুলো ব্যবহার করেন সর্বপ্রথম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর ওয়াকফ ব্যবহার করেন গুড খুব সুন্দর হয়েছে আচ্ছা এরপরে আছে ইসরাত জাহান মুন তুমি আনমিউট করো আচ্ছা ওয়াকফ বা বিরাম চিহ্ন ব্যবহারের উদ্দেশ্য কি বিরাম চিহ্ন ব্যবহারের উদ্দেশ্য হলো একজন আরবি না জানা লোক যেন সহজে বুঝতে পারেন কোথায় কতটুকু থামতে হবে আর কোথায় থামলে অর্থ ঠিক থাকবে আচ্ছা এরপরে আচ্ছা আরো অনেকে হাত তুলেছে কখন এতগুলো প্রশ্ন করব আচ্ছা রিফাত রিফাত রোল 290 তুমি হাত তুলেছো তুমি বলো এই যে গোল চিহ্ন রয়েছে এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি নেক্সট
রিফাত শুনতে পাচ্ছো? এ রিফাত, রিফাত তুমি ক্লাসে এসে চিল্লাচ্ছো কেন? রিফাত ক্লাসে এসে চিল্লাচিল্লি করে। আচ্ছা, এবার তাবাসসুম রেহিন তুমি বলো, এই গোল চিহ্ন এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি? একে ওয়াকফ তাম বলে। আইতে শেষে এই চিহ্ন থাকে, যেখানে সেখানে শুধু এই চিহ্ন থাকে, সেখানে আমরা অবশ্য থামবো, কিন্তু এর উপর অন্য কোনো চিহ্ন থাকলে তখন আমরা সেই অনুযায়ী আমল করব। গুড, খুব সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে জারিন তাসনিম তাইবা আবারও হাত তুলেছ, তুমি বলো এই যে মিম, এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি? একে ওয়াকফ লাজিম বলে। এরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করা আবশ্যক, না করলে কোন কোন ক্ষেত্রে অর্থ বিকৃত হয়ে যেতে পারে। গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আমরা পরের পেজে যাই। যারা ইতিপূর্বে হাত তুলেছ তারা একটু পরে হাত তোলো, দেখি অন্যদের মধ্যে আর কে কে আছে। আচ্ছা, অন্যরা যারা উত্তর দিতে চাও তারা হাত তুলছো না কেন? আর কে কে উত্তর দিতে পারবে? ফারিহা তাসনিম তুমি উত্তর দিতে পারবে না, 303 রোল আনমিউট করো। হ্যাঁ, তুমি বলো এই যে প্রথম যে চিহ্নটা আছে ত, এই বিরাম চিহ্নের নাম এবং কাজ কি? মুতলাক বলে। মুতলাক বলে এখানে বিরোধী। গুড, খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো তোমাদের যে যেটুকু পড়ানো হলো অক্ষ এবং গুণনা সম্পর্কে, আশা করি এটা তোমরা অনুধাবন করতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। কারো কিছু প্রশ্ন করার আছে? পরীক্ষা কি নিজের ইচ্ছে মতো দেব? পরীক্ষা তোমাদের মডেল টেস্টের যে প্রশ্ন দেওয়া আছে সেই অনুযায়ী পরীক্ষা দিবা, মানে স্যার যেদিন যে পরীক্ষা ইচ্ছে সেই পরীক্ষায় দেব? যদি সেই ধরনের কোনো রুটিন না দেওয়া থাকে তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো পরীক্ষা দিবা, অথবা তোমরা একটু ফরম শিক্ষকের সঙ্গে কথা বলে নিও এই বিষয়ে, কেমন? স্যার জমা কবে দিব? তোমরা এই বিষয়টা তোমাদের ফর্ম টিচারের সাথে কথা বলে নিও, উনি কবে জমা নেবেন ওইটা তো আমি শিওর নই, ঠিক আছে? তোমাদের যে যার যার ফর্ম টিচার পঞ্চম শ্রেণী যে সমস্ত ফর্ম শিক্ষক রয়েছে তাদের কারো কাছ থেকে একটু জেনে নিও দয়া করে, কেমন? আচ্ছা, তো যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।